আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জায়েদ হাসান, বাইক পার্লারের ওনার। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটা, এটা বাজাজ বক্সার বাইক। এই বাইকটা আমরা মডিফাই করছি। এই বাইকের সামনের লুকটা দেখেন, এটার হেডলাইট, মিটার, মেইন সুইচ, তারপর হ্যান্ডেল, এগুলো সব কিছু চেঞ্জ করা, সামনের মাডগার্ডটা কাটিং করে দেওয়া, আর এখানে সাসপেনশনের রাবার দেওয়া আছে। ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন, এটা ট্যাঙ্কিটাও চেঞ্জ করা আছে, সিটটা চেঞ্জ করা, সাইড কভারটা বানানো আছে। আর পেছনে যে রিয়ার টায়ার দেখতেছেন, এটা 120/80/18 সাইজ টায়ার, এটা 120/80/18 সাইজ টায়ার। পেছনে ব্যাকলাইটটা এলইডি, সাইডের সিগন্যালগুলো সব এলইডি। এগুলা এই যে দেখেন, সাইড কভারটা বানানো, ট্যাঙ্কিতে এখনও স্টিকারটা লাগানো হয়নি, ট্যাঙ্কিতে স্টিকার লাগানো হবে। আর এটা দেখেন মিটারটা, আর পুরা বাইকের ভিউটা দেখেন আপনারা, এটা পুরো বাইক। অনেক সিম্পলি মডিফাই করা হয়েছে বাইকটা। এই বাইকটা অনেকদিন পড়েছিল, যার জন্যে বাইকের আগের অবস্থাটা তো দেখতেই পারছেন। কিছুক্ষণ আগে বাইকের আগের অবস্থাটা খুব খারাপ ছিল। এটা সিটের ফিনিশিংটা দেখেন, এই তো, এটা অরিজিনাল ফর্ম দিয়ে করা, যার কারণে বসলে পারে একদম দাবায় যাবে না সিটটা। হ্যাঁ, আর উপরে যেটা রেক্সিনটা ইউজ করা হয়েছে, এটা অ্যারোমেটিকের রেক্সিন ইউজ করা হয়েছে। তো দেখেন বাইকের ফুল লুকটা। এই বাইকটা মডিফাই করতে টোটাল খরচ পড়ছে আমাদের প্রায় 25,000 টাকার মতো খরচ পড়ছে এই বাইকটা মডিফাই করতে। আপনারা যদি কেউ বাইক, কারো কাছে এইরকম বাইক থাকে, তারা যদি মডিফাই করতে চান, তাদের ক্ষেত্রে 25,000 টাকার মতো খরচ পড়বে এরকম বাইক মডিফাই করতে। মেটালিক টাইপের কালার, আর যেগুলো ইঞ্জিনে কালার করা হয়েছে এটা পার্মানেন্ট কালার। আর এই বাইকের যে ওনার, উনি থাকেন হলো সোনাতলায়, বগুড়া সোনাতলায় ওনার বাসা, ওখান থেকে এসে বাইকের মডিফাইটা করে নিছে। পেছনে এটা একদম লার্জ সাইজ টায়ার, 120/80/18, এর উপরে আর কোনো টায়ার ইউজ করা যাবে না এই বাইকে। তাহলে চ্যাসি, যে এখানে যে হাফ চ্যাসিস আছে, এখানে বাজায় যাবে, এখানে এমনিতে একটু মডিফাই করা আছে, মডিফাই করে এই টায়ারটা লাগানো হয়েছে, তাছাড়া তো টায়ারটা ধরবে না। আর এই বাইকের যে পেছনের টায়ারটা ছিল, এটা খুলে সামনে দেওয়া হয়েছে, তাতে কস্টিংটা যেন কম পড়ে, এই জন্য এই কাজটা করা হয়েছে। কারণ পেছনের টায়ারের বিটটা দেখেন, অনেকটা ঠিকই আছে, একদম নষ্ট হয়ে যায়নি বিটটা। তো আপনারা যারা কস্টিং কমাইতে চান, তাহলে বাইকের যে পেছনের টায়ারটা আছে, ওই টায়ারগুলোই আবার সামনে লাগাই দিতে পারবেন। তাই এটা দেখবেন যে বাইকের কস্টিং অনেক কম পড়বে। তাছাড়া একটা টায়ারেই দেখা যায় যে 3,000 থেকে 3,500 টাকা মতো সামনের টায়ারেই চলে যায়। এই তো, এটা ফুল বাইকের লুক। পেছনের ব্যাক লুকটা দেখাইছি, এটা হলো ফ্রন্ট লুকটা দেখেন বাইকে, এটা হলো ফ্রন্ট লুক। এটা সামনের লুকটা, আর এই বাইকে আরেকটু খরচ করলে আরেকটু ভালো লাগতো, যেরকম এক্সস্টটা যদি লাগানো হইতো তাহলে আরও লুকটা একটু অ্যাগ্রেসিভ হইতো। বাট উনি ক্লাসিক চান, যার কারণে আমরা
সাইলেন্সারে উনি আর হাত দেয় নাই, সাইলেন্সারটা ওই সাউন্ডে রাখছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম বাইক যদি করে নিতে চান তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা এই ভিডিওর কমেন্টেও আপনারা লিখে দিতে পারেন যে আপনারা কী টাইপের মডিফাই চান। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি। তো ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।